এই এলাকা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের সর্বশেষ উপজেলা সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়া। এখানে একটি প্রজন্ম দুই দশকের বেশি সময় ধরে ধান চাষ দেখেনি। এই প্রথমবারের মতো এবছর এই এলাকায় ধান চাষ করে কৃষকরা খুশি। সোনার ফসল ঘরে তুলতে পেরে কৃষকরা আনন্দিত, উচ্ছ্বসিত। প্রজন্মের পর প্রজন্ম ফসল না দেখা লবণাক্ত দক্ষিণ উপকূলে ফলেছে সোনালি ধানের সমারোহ। কৃষক কণ্ঠে তাই এসেছে সফল আনন্দধ্বনি। সিডারের পরে আমাদের এটা নোনায় পরিণত হয়ে গেছে। নোনায় পরিণত হয়ে আমাদের আস্তে আস্তে ঘেরের জগৎ সরিয়ে যায়। বাগদার চাষ করতাম, কিন্তু এখন বাগদার ভাইরাস চলে এসছে। বাগদার চাষ করে আমরা ঋণগ্রস্ত, মাসি ঋণ দায় শোধ করতে পারে না। আমরা আশপাশ অন্য অন্য ধান চাষ করে দেখেছি, ধান ভালো হয় না। এখন এই ধানটা এসে আমাদের ভালো ধান হয়েছে এবং ফলেও ভালো হয়েছে। আমাদের খরচপাতি উঠে গেছে, আমরা সুস্থ। আমরা চাই নোনা ঘের উঠে যাইয়ে এই এই ধান চাষটা চলে আসুক, মিষ্টি এলাকা হোক। আমাদের জমিতে যা হয়েছে তা দেখে আমরা খুব খুশি। বিঘা প্রতি সালে 20 থেকে 25 মন পাতে আমরা ধান উৎপাদন করে বাংলার মানুষকে দেখিয়ে দিতে পারি আমাদের দেশের নোনা এলাকায় ধান তৈরি হয়। জলবায়ু পরিবর্তন আর দুর্যোগে ক্ষতবিক্ষত সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়ায় কৃষকের সাথে কৃষকের উৎপাদিত সোনালী ধান ক্ষেত যেন মেলে ধরেছে সফলতার হাসি। এখানে কিন্তু একসময় বড় ধানই হতো না, এটা আমরা এই এটা আস্তে আস্তে আমরা আশাবাদী। আজকের যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে তো আমরা কখনো ফসলের কথা চিন্তাই করতে পারিনি। স্থানীয়দের ভাষ্যমতে 25-30 বছরের বেশি সময় ধরে লোনা পানি চিংড়ি চাষকৃত জমিতে এখন এলাকাবাসীর অর্থনৈতিক স্বস্তি এনে দিতে পারছে না, তাই তারা খুঁজছিল উপায় যাতে ভাতের যোগান হয়, আবার হাতেও কিছু পয়সা আসে। তারা কৃষি অফিসের মাধ্যমে খুঁজে পায় উচ্চ ফলনশীল লবণ সহিষ্ণু বিনা ধান 10। যে আমাদের জলবায়ু পরিবর্তনশীল কারণে যে জলবায়ুর খাপ খায় নেওয়ার মতো যে জাতগুলো দরকার সে জাতগুলোর আমাদের অভাব আছে। কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে যদি বিনা ধান 10-এর কথা চিন্তা করি তাহলে দেখবেন যে এটা লবণ সহিষ্ণু এবং 10-15 ডিএস পার মিটার লবণ সহ্য করতে পারে। আমরা এই অঞ্চলের যে প্রতি জমিগুলো আছে এই প্রতি জমিগুলোতে যদি আমরা এই বিনা ধান 10 চাষ করতে পারি বড় মৌসুমে তাহলে আমাদের যে চালের যে চাহিদা আছে তার অধিকাংশ এই বিনা ধান 10 পূরণ করবে। কৃষকরা 10-15 ডিএস মিটার লবণাক্ততায় বছরে যে কোনো মৌসুমে মাত্র 130 দিনে এই বড় ফসলটি ঘরে তুলতে পারার মতো ধানের জাত পাওয়ায় কৃষকরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। বিনা ধান 10 জাতের উদ্ভাবক বিজ্ঞানী ডক্টর মোফজ্জল সাতক্ষীরার উপকূলের পতিত জমিতে এমন ফলনে নিজেই আবেগ আপ্লুত হন। লবণ সহিষ্ণু ধান উদ্ভাবন করেছি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে, বিনা ধান 8 এবং বিনা ধান 10। বিনা ধান 8 আমরা 2010 সনে এটা উদ্ভাবন করেছি এবং এটা সরকার অনুমোদন দিয়েছে, আর বিনা ধান 10 আপনার 2012 সনে আমাদের জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। লবণাক্ততা আমাদের বেড়েই চলছে এবং যেভাবে লবণাক্ততা বাড়ছে আমাদের এই সমুদ্র থেকে পানি এসে আমাদের এই যে উপকূলীয় এলাকা প্রায় 20 লাখ হেক্টরের জমি উপকূলীয় এলাকা, এর মধ্যে আমাদের প্রায় 10 লাখ হেক্টর জমি খুবই মারাত্মকভাবে লবণাক্ততায় আক্রান্ত। আমাদের এই আবাদি জমিগুলি যেখানে লবণের মাত্রা ছিল 15-16 ডিএস পার মিটার, এই লবণ যদি থাকে আপনার ধানের জন্য এটা মারাত্মক একটা হুমকি রূপ। কিন্তু আমাদের বিনা ধান 10 লবণ সহিষ্ণু হওয়ায় এটি কিন্তু সেই ঝুঁকিটা কিন্তু উতরিয়ে গিয়েছে। দেশের সর্বোচ্চ দুর্যোগ প্রবণ সাতক্ষীরা খুলনা বাগেরহাটের 2000 কৃষকের মাঝে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট 12 টন বিনা 10 ধানের বীজ বিনামূল্যে বিতরণ করে। এর শতভাগ সাফল্য এলে চাষিরা 2500 মেট্রিক টন ধান ঘরে তুলতে পারবে। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।